কাউকে ভালোবাসলে তাকে কি পেতেই হবে? না পাওয়ার মধ্যেও ভালোবাসার পূর্ণতা থাকে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব বুদ্ধদেব গুহর লেখা গল্প সাঁঝবেলাতে। তোমার হাসিটি কিন্তু ঠিক সেই রকমই আছে, তাই হুবহু, রুবি বলল। বাজে কথা, মুখের পেশির সঞ্চালন আর দাঁতের শাড়ি একই রকম আছে, হাসি মরে গেছে কবে। কি জানি, আমি তো দেখছি তুমি দাঁড়িয়ে আছো দোতলার বারান্দাতে, মুখ ঝুঁকিয়ে দেখছো পথের দিকে, মুখের দুপাশে ঝাঁপিয়ে পড়েছে তোমার কোমর ঝাঁপানো চুল, আর তুমি হাসছো। কত বছর আগের কথা? 30 বছর তো হলো। 30 বছর? তাই তো, এবং তোমার হাসিটি বদলায়নি একটু। তুমি আগের থেকে আরও সুন্দরী হয়েছ, চাই বলেই রুবি আবারও হাসল, সেই হাসি। তোমার ছেলে মেয়ে কি? আমার এক ছেলে এক মেয়ে। কত বড় হলো? বড় ছেলে তো চাকরিতে ঢুকেছে। কোথায়? DCPL-এ। ইঞ্জিনিয়ার? হ্যাঁ। আর মেয়ে? মেয়ে ক্লাস 9-এ পড়ে। কোথায়? ব্রেবনে। আর আপনার? আমারও এক ছেলে এক মেয়ে। কত বড় হলো? বড়, মেয়ে। একটি স্কুলে পড়াচ্ছে, বাংলা MA করে। আর ছেলে? সে বকে গেছে, ড্রাগ অ্যাডিক্ট, কিছুই করে না। আপনার তো কোনো নেশা ছিল না? সেসব ছিল সুপ্রতিপের নেশাতেই তো সর্বশান্ত হলো। কি কি না তাই বলুন, মদ, সিগারেট, ড্রাগ, নইলে কেউ এত অল্প বয়সে চলে যায়? চলে যাওয়ার তো কোনো বয়স নেই রুবি। তা ঠিক, যে যায় সে বেঁচে যায়। এই পৃথিবীতে বাঁচা বড় কঠিন কাজ, বিশেষ করে সুপ্রতিপের মতো ছেলের পক্ষে। ও বড় সোজা সরল ছেলে ছিল, জানি, তবু নেশা করে মরার কোনো মানে নেই। ছেলেও তখনও পায়ে দাঁড়ায়নি, মেয়ের কথা তো ছেড়েই দিলাম। অনেক নেশা আছে, তাতে মানুষ মরে না, মন মরে। সে কি নেশা আছে? যেমন যেমন তুমি। রুবি আবার হাসল। ওর চোয়ালটি চওড়া এবং সুন্দর দুপাটি ঝকঝকে দাঁত, এখনো তেমনই সুন্দর দেখায় হাসলে। বলল, বাজে কথা, আপনি এখনো সেই রকমই আছেন। বললে তো আর হলো না, জুলপি আর মাথার দুপাশে সাদা, রিটায়ার করব আর বছর চারেক বাদে। সে তো বাইরেটা, ভেতরে একই মানুষ, সেই কলেজে পড়ার দিনের মতো। সেটাই তো অসুখ, মনের বয়স এখনো 17-ই রয়ে গেছে, আয়নার সামনে দাঁড়াই না তাই। আমার বহিরঙ্গ রূপের সঙ্গে অন্তরঙ্গ রূপের কোনো মিলই নেই, এর চেয়ে বেশি কষ্টের কোনো অসুখ নেই। তারপর বললাম, তোমার একটা লাইলাক রঙের শাড়ি ছিল, মনে আছে? তোমার স্কুল ফাইনাল পাশের পর মেসোমশাই খুব বড় পার্টি দিয়েছিলেন, তখন তুমি সেই শাড়িটা পরেছিলে, চুলে দিয়েছিলে লাইলাক রঙা ফুল। আশ্চর্য, মনে আছে আজও আপনার? আছে, তোমার ওই শাড়ি পরা মূর্তি এই সেদিনও স্বপ্নে দেখেছি। ছেলেরা তো শুনেছি স্বপ্নে শাড়ি পরা অবস্থায় কাউকেই দেখে না। তা ঠিক, কিন্তু তোমাকে আমি তাই দেখেছি। যে বয়সে এসে পৌঁছেছি তাতে শাড়ি না পরার চেয়ে শাড়ি পরা চেহারাই ভালো লাগে। আপনি যে আমাকে কোনো দিনও বলেননি, অবশ্য একটা চিঠি, একটাই অবশ্য, আমাদের সময়টা অন্য রকম ছিল, তুমিও তো বলনি কখনো। অথচ আজ সুপ্রতিপ নেই, 30টা বছর চলে গেছে মাঝে, অথচ এই বিয়েবাড়িতে এসে তোমাকে হঠাৎ দেখে মনে হচ্ছে সেদিন কিছু না বলে বোধহয় ভালো করেছিলাম,
মানে বলতে যে পারিনি। কেন? আমাদের সময় মোহটাকেই প্রেম বলে জানতাম আমরা। প্রেমের সঙ্গে মোহর কি ঝগড়া? আবারও হাসল রুবি। আমার বড়শালী এসে বললেন, খাওয়া হয়েছে সুপ্রকাশ? না দিদি, তুমি রুবিকে চিনলে কি করে? বলতে পারেন বিনা চেষ্টাতেই। আমাদের উল্টো দিকের বাড়িতে থাকতো ওরা। রুবির বাবার মস্ত ব্যবসা ছিল ওষুধের। তাই? হ্যাঁ, আমার সঙ্গে রুবির বিয়ে হলেও হতে পারত। আই বলে রুবি আবারও হাসল। দিদি হেসে বললেন, এসব কথা চামেলি কি জানে? আমি বললাম, না, দয়া করে আপনার ছোট বোনটিকে হাজার ওসব বলবেন না। কাল থেকে মেয়ের স্কুলের পরীক্ষা আরম্ভ, অত্যন্ত টেনশনে আছে। তোমার মেয়ের কিসের পরীক্ষা? আহা, মিলির নয়, মিলি যে স্কুলে পড়ায় সেই স্কুলের মেয়েদের পরীক্ষা শুরু। দিদি হেসে উঠলেন, রুবি আবারও হাসল। বৌদির সঙ্গে আলাপ করিয়ে দেবেন না? থাক না, তুমি তো কখনো সুপ্রদীপের সঙ্গে আমাকে আলাপ করিয়ে দাওনি। কিছু সম্পর্ক সংসারে থাকা উচিত যা শুধুমাত্র দুজনের, আর কোনো দাবিদার না থাকাই ভালো সে সম্পর্কে। রুবি হাসল, বলল, সত্যি এই বয়সেও আপনার মতো এত রোম্যান্টিক মানুষ দেখা যায় না। ভুল, বয়স আমার হয়েছে, তোমারও হয়েছে। যদিও তুমি আমার চেয়ে অনেকটাই ছোট, কিন্তু আমার 17 বছর বয়সের যে প্রথম প্রেম, তার গায়েতে আঁচড়টিও পড়েনি। সে তো এই 30 বছরে আরও চিকন, আরও সবুজ, আরও নবীন হয়েছে। কোনো প্রেমেরই বয়স হয় না রুবি, যদি সে প্রেম আসল প্রেম হয়। নকল প্রেমও আছে বুঝি? রুবি হাসল, নেই, জানি না। জানো, স্বীকার করছো না যে প্রেম ব্যবহারে প্রয়োজনে গ্যাস সিলিন্ডারের চিন্তা ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভাবনায় ছিন্ন ভিন্ন হয়ে যায়, তা আর প্রেম থাকে না। তবে তা কি? অভ্যেস। অভ্যেস? আবারও হাসল রুবি, বলল, সত্যি তেমন পাগলই আছেন আপনি। প্রার্থনা করো যেন থাকি। এই তো একমাসে গোপাল কাকু আর বাঘাকে ইলেকট্রিক ফার্নেসে ঢুকিয়ে দিয়ে এলাম। সেই লাল আভাটা চোখে লেগে আছে এখনো, আজ লেগে আছে কপালে। এই তো পরিণতি আমাদের, তোমার আমার সকলের। প্রার্থনা করো যে কটা দিন আছি এমন সেকালের মতনই যেন বাঁচি। গম্ভীর হয়ে গেল রুবি, বলল, মেয়ের বিয়ে দেবেন না? আমি? আমি কে? মেয়ের বিয়ে মেয়েই দেবে, তাদেরই পছন্দ মতো। আমাদের দিন তো আর নেই, বোকা বোকা দিন। বারান্দায় দাঁড়িয়ে থাকতে তুমি আমার আসা যাওয়ার সময়, বাথরুমের জানলাটা একটুখানি ফাঁক করে রেখে জোরে গান গাইতাম আমি, যাতে তোমার শোয়ার ঘর অবধি সে গান পৌঁছয়। আমাদের প্রেমের প্রকাশ তো ওই রকমই ছিল, বাছুরের প্রেম ছিল আমাদের। পৃথিবী আর নাবালক নেই, সাবালকদের দিন এখন। আমাদের ছেলেমেয়েরা যে কত বড় দায় থেকে বাঁচিয়েছে আমাদের, তা কি বলবো। হালকা লাগে না তোমার? তা লাগে, রুবি বলল। চামেলির দিদি টগর দিয়ে এসে বললেন, আয় সুপ্রকাশ, তোমরা বসে পড়ো, লাস্ট ব্যাচ, চলো রুবি। আমার তো খাওয়া হয়ে গেছে সুধা। সত্যি? সত্যি। বহরমপুরে কোন পাড়ায় থাকো তোমরা? চলে যাব একটা উইকেন্ডে। গ্র্যান্ড হল রোডে, লালগোলার হাইওয়ে দিয়ে ঢুকতে যে রাস্তা, সে রাস্তাতে আসবেন। সত্যি খুব খুশি হব, বৌদিও ছেলেমেয়েদের নিয়ে আসবেন। গেলে একাই যাব। একা গেলে ভয়? ভয়? রুবি আবার হাসল, তারপর হাসি থামিয়ে বলল, না, ভয় নয়, সব ভয়কেই মারিয়ে এসেছি। ঠিক আছে, তাই আসবেন। বহরমপুর শহরটা অনেক বদলে গেছে, রাস্তাঘাট বিরাট চওড়া হয়েছে, চেনা যায় না। আগে গাড়ি ছিল কটা, হাতে গুনে বলা যেত।
এখন ট্রাক বাস গাড়ির জন্য পথ চলা দায়। রুবির স্বামী সুপ্রতীককে সকলেই চেনে, তবে সেই চেনাটা শ্রদ্ধার চেনা নয়, মাতাল, দেনায় ডোবা। সর্বশান্ত সুপ্রতীককে লোকে তাচ্ছিল্যের সঙ্গেই মনে করে। বহরমপুরে একবার ফুটবল খেলতে এসেছিলাম বছর ২৫ আগে। তখন সুপ্রতীপের বাবা বেঁচে, জমজমাট পশা ছিল, বিরাট উকিল। উনি আমার জন্য বুইক গাড়ি পাঠিয়েছিলেন ওর বাড়িতে নেমন্তন্ন খেতে। রুবির চিঠি নিয়ে এসেছিল ড্রাইভার আর চাপরাশি। আমি যাইনি, রুবিকে অন্য কারো স্ত্রী হিসাবে দেখতে আমার ইচ্ছে করেনি। খুব রাগ হয়েছিল আমার, জ্বর হয়েছে বলে, মিথ্যে বলে তাদের বিদায় করেছিলাম। রুবির বিয়েতেও আমি যাইনি। একবার ভেবেছিলাম পিড়ি ঘোরাতে গিয়ে ফেলে দিয়ে মাথা পাঠিয়ে দেব বড়লোকের মেয়ের। তারপর ঘর অন্ধকার করে শুয়েছিলাম। সানায়ের শব্দ, গাড়ির শব্দ, হাজার লোকের হাসি শুনেছিলাম শুয়ে শুয়ে। কেঁদে কেঁদে বালিশ ভিজে গিয়েছিল। প্রেম যে এক ধরনের অসুখ, বড় মারাত্মক অসুখ, তা জেনেছিলাম সেই রাতে। অসুখটা সেরে গিয়েছিল রুবি পরদিন বহরমপুরে চলে যাওয়াতে। কিন্তু আসল বসন্তের মতো অসুখ চলে গেলেও তার দাগ রয়ে গিয়েছিল গভীর হয়ে মনময়, এত বছর। সাইকেল রিকশাটা যখন ভাঙা পাঁচিলের পাশের মরচে পড়া গেট দিয়ে ভেতরে ঢুকল দিন বাড়িটায়, তখন মনটা খারাপ হয়ে গেল। যাকে ভালোবাসে মানুষ তাকে খুশি না দেখলে যে বড় কষ্ট হয়, এ কথা ৫০ বছরের সুপ্রকাশ আগে কখনো জানেনি। একটা ছাগল চড়ছিল ন্যাড়া মাঠে, আগে বোধহয় এখানে সবুজ লন ছিল, অনেক ফুল। যারা চিরদিনই দরিদ্র তাদের কাছে দারিদ্র যে কি তা বোধহয় প্রতীয়মান হয় না। যারা একদিন ধনী ছিল তাদের কাছে যেমন হয়। খাকিরঙা ছেঁড়া হাফ প্যান্ট পরা বছর দশেকের একটি ছেলে একটা সাদা ছাগল ছানার খানের মধ্যে মুখ ঠেকিয়ে ফোঁ দিচ্ছিল। ছেলেটি নৈবার্তিক ও অভদ্র গলায় বলল, কাকে চাই? রুবি আছেন? কে রুবি? সুপ্রতীপ বাবুর স্ত্রী। ও বড় কাকিমা, দাঁড়াও ডেকে দিচ্ছি, বলেই বলল, তুমি হাবলাকে ধরো তো। কে হাবলা? ধ্যাত, ধরো না, বলেই ছাগলছানা জিম্মা আমায় দিয়ে ভেতরে চলে গেল। রুবি ছেলেটির সঙ্গে এলো ভেতর থেকে। অন্দরমহলটা অন্ধকার, রুবি সেই মহল আলো করে এলো। আমাকে দেখেই ভূত দেখার মতো চমকে উঠল। এক মুহূর্ত মুখ কালো করেই রুবি হাসল, সেই হাসি, বলল, সুধা, একটা পোস্টকার্ড ফেলে আসতে পারলেন না? চলে যাই তবে। না না, বলে এগিয়ে এসে আমার হাত ধরল। সারা শরীরে আমার শিহরণ খেলে গেল। কোনো দিন আমরা কাউকে স্পর্শ করিনি গত ৩০ বছরে। বলল, আসুন ভেতরে আসুন। আমার মন বলল, ভেতরেই তো আসতে চেয়েছিলাম সেই ১৯৫০ থেকে। তখন তুমি বিকালবেলার আলোয় রাঙা একটা স্থলপদ্মের মতো ছিলে। যে শালঙ্কারা রুবিকে সেদিন চুমকির বিয়েতে দেখেছিলাম, এ রুবি সে রুবি নয়। একটা ফলসা রঙা শাড়ি, অর্জুন গাছের ছালের মতো রঙের পার, অফ হোয়াইট একটা রঙিন ব্লাউজ, বাঁদিকের বগলের কাছে ছিঁড়ে গেছে সেটা, পদ্মফুলের মতো দেখাচ্ছে জায়গাটা। ভাঙা ও মলিন সোফা সেটে এনে বসালো আমাকে রুবি। বলল, এক মিনিট আসছি। ২ মিনিট পরে শাড়ি জামা বদলে হাতের রেখাবিতে একটা সন্দেশ ও এক গ্লাস লেবু চিনির শরবত এনে দাঁড়ালো রুবি। আমাকে ঘরের চারিদিকে তাকাতে দেখে বলল, হেজমালি সম্পত্তি, ভাগের মা গঙ্গা পায় না। শ্বশুরমশাই তো শয্যাশায়ী, কিন্তু উইল করেছেন। আমার সামর্থ্য নেই, দেওরেরা উইলে কি লেখা আছে জানতে না পারায় কেউই আর গ্যাঁটের করি খরচ করে না। আমার জন্য বরাদ্দ হয়েছে একতলার একটি ঘর, চলুন
সেখানে গিয়েই বসি। দেওরদের কাউকে তো দেখছি না, তারা চলে গেছে। লালদিঘিতে বাড়ি করেছে একজন, অন্যজন লুধিয়ানে, ভালো ব্যবসা তাদের। শ্বশুরমশাইকে দেখে কে? আমি আর ওই ভ্যাবলা। ভ্যাবলাকে? যে ছেলেটি খবর দিল, ওর বাবা ছিল শ্বশুরমশায়ের খাস চাকর, সেও মারা গেছে বছর পাঁচেক হলো। তার স্ত্রী আগেই মারা গিয়েছিল, বাড়ি ছিল জলঙ্গিতে, সেই থেকে ভ্যাবলা এখানেই আছে। একা থাকো, তোমার ভয় করে না? ভয় না, চলুন। রুবির ঘরটি বেশ বড়। ওই ঘরেরই এক কোণায় রান্না করে জনতা স্টোভে, অন্য কোণে কালী মায়ের মূর্তি, জবা ফুল দেওয়া আছে টাটকা, খাটটি বিরাট, লেজারাস কোম্পানির। রাজা মহারাজারা যেমন খাটে পত্নী উপপত্নীদের আদর করতেন। ইলেকট্রিসিটি নেই, হাওয়াও নেই, গুমোট গরম। রুবি বলল, হাত পা ধুয়ে এসে খাটেই বসুন। তাই করলাম। ঘরের সঙ্গে লাগোয়া বিরাট বাথরুম, মার্বেলের, নোংরা হয়ে কালো হয়ে গেছে। একটা তালপাতা নিয়ে রুবি হাঁটু মুড়ে বসল খাটের বাজুতে হেলান দিয়ে, হাওয়া করতে লাগলো আমাকে। কিছুক্ষণ আগেই চান করেছে, আমলা তেলের গন্ধ বেরোচ্ছে ভিজে চুল থেকে। রুবি ঠিক তেমনই সুন্দর আছে, সরু কোমর, সুন্দর বুক, মরালি গ্রীবা, বিলিতির ডলের মতো দুটো নীলাভ চোখ, ঝাপানো চুল আর হাসি। স্বগতোক্তির মতো বলল, আপনি আসতে চাইলেন, না করতে পারলাম না, কিন্তু না করতে কেন? আমি তো তোমার বৈভব দেখতে আসিনি, তোমাকে দেখতে এসেছি। তাই? রুবি বলল, সত্যি বলুন তো, কেন এসেছেন এই গরমে এত কষ্ট করে? সত্যি কথাটা বলতে পারলাম না, বলতে পারলাম না যে গত 30 বছরে তোমার জন্য অনেকই কষ্ট পেয়েছি, অথচ এ কথা জেনেই যে সেই কষ্টের কোনো পরিণতি নেই। আজকের কষ্ট সেই কষ্টের তুলনায় কিছুই মাত্র নয়। রুবির একটা ফটো আছে আমার কাছে, চামেলি বা আমার ছেলেমেয়েরা কেউই তা জানে না, রুবি আমারই একার, ওদের কোনো দাবি বা অধিকার নেই রুবির ওপর। মুখে বললাম, তুমি জানো না? রুবি বলল, জানি, আবার জানিও না। এক দৃষ্টে ও দুচোখে চেয়ে থাকতে ও বলল, কি দেখছেন অমন করে? তোমাকে। অস্বস্তি পেল রুবি, ওই গরমেও বুকের কাপড় টানল ভালো করে। আমি বললাম, কি খাওয়াবে আমাকে? আমি যা খাবো, আমি যে গরিব সে কথা আপনার কাছে লুকোতে চাই না, লাভও নেই। কে বলে তুমি গরিব? আমি জানি, হাওয়া পাচ্ছেন? ইস, গরমে মুখটা লাল হয়ে গেছে। আমি কিছু বললাম না। আধ ঘন্টা গল্প করার পর ও বলল, বাবাকে একটু দেখে আসি, দীর্ঘ জীবন বড় অভিশাপের, জানেন সুধা? জানছি। নিচে নেমে এসে রুবি বলল, এবার আপনাকে খেতে দিই, তার আগে ভ্যাবলাকে দিয়ে দিই, আমরা গল্প করতে করতে খেতে পারবো তাহলে। ভ্যাবলাকে ডেকে এনামেলের থালায় অনেকখানি ভাত ডাল আর তরকারি দিল। তারপর শাড়ির পাট দিয়ে বানানো আসন পেতে পেতলের মস্ত থালা গেলাস দেরাজ থেকে বের করে পেতে দিয়ে বলল, আসুন। ভাত বেড়েই বলল, দাঁড়ান, ভালো ঘি আছে একটু, আপনাকে দিই। ঘিও বের করল দেরাজ থেকেই। কাঁচা কলাইয়ের ডাল, আলু পোস্ত আর চালতার টক, তার আগে ঘি। আমি বললাম, তুমি কি খাবে? সব ভাতই তো দিয়ে দিলে। আজ আমার উপোস। কিসের উপোস? দেবদর্শনের। আমার বুকের মধ্যেটা যেন মুচড়ে উঠল। বাইরের মাঠে ছাগল মা কাঁদছিল, শালিক ডাকছিল কিচির মিচির, বড় রাস্তা দিয়ে চলে যাওয়া ট্রাক, গাড়ি আর সাইকেল রিক্সার সম্মিলিত আওয়াজ মাথার মধ্যে ধাক্কা দিচ্ছিল। আমার চোখ জলে ভিজে এলো। বড়লোকের মেয়ে
বড়লোকের বউ রুবির অবস্থা দেখে। আমি বললাম, তুমি না খেলে আমি খাব না, আমি এক্ষুনি চলে যাব। ও বলল, আপনার পায়ে পড়ি, অমন করবেন না। আমি ভাত মাখছি, তুমি আমার সঙ্গে খাবে বলে ঘি দিয়ে ভাত মেখে আমি এক গড়াস রুবির মুখে দিলাম। সারা শরীরে শিহরণ খেলে গেল আমার, হয়তো রুবিরও। রুবির গাল বেয়ে টপ টপ করে জল পড়তে লাগল। নিজেকে সামলে নিয়ে ও বলল, আমার মা ছাড়া কেউ আমাকে। দুজনে মিলে খেতে খেতে বললাম, তোমার বড় কষ্ট না রুবি? অনেক রকমই কষ্ট। কষ্ট না তো, কিসের কষ্ট? এক একজন মানুষ এক এক রকম কপাল করে আসে, কি আর করা যাবে। আমার চেয়ে অনেক বেশি কষ্টে তো আছে অনেক মানুষ। তা আছে, তুমি ছেলের কাছে গিয়ে থাকো না কেন? রুবি উত্তর দিল না। কি? ওই যে বাড়িতে পেঙ্গেস ছিল, সেই বাড়ির মেয়ের সঙ্গেই ওর ভালোবাসা হয়েছে, তাকেই বিয়ে করবে। সেখানে মানে ছেলের শ্বশুর বাড়িতে থাকি কি করে? তাছাড়া আমার শ্বশুর মশাইকে তো এ অবস্থায় ফেলে যেতে পারি না, উনি যতদিন আছেন আমার এখানে না থেকে উপায় নেই। ছেলে তোমাকে টাকা পয়সা পাঠায় না? জিজ্ঞাসা করছি বলে কিছু মনে করো না। রুবি চুপ করে থেকে বলল, পুজোয় আর পয়লা বৈশাখে শাড়ি দেয়, আর কি দেবে, সকলেরই তো খরচ আছে, তাছাড়া চাকরি তো বিরাট কিছু করে না। ও খাওয়া দাওয়ার পর অনেক গল্প হলো। আমরা একবার হাড়োয়াতে পিকনিকে গিয়েছিলাম, সমুদ্রের মতো ঝিল, কত পাখি, জলজ আষ্টে গন্ধ। রুবি সেদিন অনেকক্ষণ আমার পাশে বসেছিল, সূর্য ডুবেছিল আমাদের চোখের সামনে, সেই লালিমা এখনো যেন ওর মুখে মাখানো আছে। সে কথা বলতে ও হেসে উঠল রুবির হাসি। চা করল ট্রেনের সময়ের আগে, কুচো নিমকি দিল দেরাজ খুলে কাঁচের বয়াম থেকে, তারপর বলল, পান খাবেন? ভাবলাকে দিয়ে পান আনাল। তুমি? ও চলে যাবার পর খাইনি, তবে খাই আপনার সঙ্গে একটা, একটু জর্দা দিন আমায়। রুবির মেয়ে কলকাতায় তার দাদার বাড়ি থেকে পড়ে, বলল, কাছে রাখতে পারলে খুশি হতাম, মেয়ে তো, ছেলেটা তো পর হয়ে গেল, এখন মেয়েটা। ভাবলা সাইকেল রিক্সা ডেকে দিল, রুবি ওদের ভাঙা ফটক অবধি এলো। বেলা পড়ে এসেছিল, আমি রিক্সায় ওঠার আগে বললাম, আমি কি তোমার জন্য কিছুই করতে পারি না রুবি? রুবি দুদিকে মাথা হেলালো, পানে ওর ঠোঁট রাঙা হয়ে উঠেছিল, হেসে বলল, না কিছুই না। আমার ভালো লাগাটা কি কিছুই নয়? নিশ্চয়ই, এই যে এলেন কত ভালো লাগলো, এ তো মস্ত পাওয়া। কোনোদিন কি ভেবেছিলাম এমন হবে? 25-30 বছর পরে ভালো লাগায় মরে যাচ্ছি আমি, রাতে আমার ঘুম হবে না, আজ স্বপ্ন বলে মনে হবে। তোমাকে আমি কিছুই কি দিতে পারি না রুবি? অনেকেই তো দিয়েছেন, আপনি জানেন না, তবু কিছু চাও তুমি আমার কাছ থেকে? তখন আমরা গরিব ছিলাম, তোমরা বড়লোক, এখন আমি বড়লোক, নেবে না কিছুই আমার কাছ থেকে? রুবি হাসল, বলল, নেব। সেই যে একটি চিঠি দিয়েছিলেন আমাকে হাড়োয়া থেকে ফিরে, মমতাজির হাতে দিয়ে লুকিয়ে পাঠিয়েছিলেন, মনে আছে? তা আজও আছে আমার কাছে, চিঠিই দেবেন মাঝে মাঝে আমায় যখনই মনে পড়বে। তার চেয়ে বড় পাওয়া তো আর কিছুই হতে পারে না। আমি রিকশাতে উঠলাম, বললাম, যাই রুবি। যাওয়া নেই, আসুন, ভালো থাকবেন। তুমি ভালো থেকো, আমি সবসময়ই ভালো থাকি, বলেই রুবি হাসল। সাইকেল রিক্সা এগিয়ে চলল।
সামনে আলো, ভিড়, আওয়াজ, পেছনে অন্ধকার, নির্জনতা, খসখসে নিস্তব্ধতা। একবার মুখ ঘুরিয়ে চাইলাম, দেখলাম মরা আলোয় বিকেলের স্থলপদ্মের মতো জলজল করছে রুবি। মরচে পড়া গেটটি ধরে দাঁড়িয়ে হাসছে আমার হারিয়ে যাওয়া, কুড়িয়ে পাওয়ার রুবি। গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন বুদ্ধদেব গুহর লেখা গল্প সাঁজ বেলাতে। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর গল্প আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত, আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।